বৃষ্টির ফলে ফুলে ফেপে উঠেছে গজলডোবার তিস্তার জল, খুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি লক গেট। গত কয়েকদিন ধরে সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, সিকিমের একাধিক জায়গায় ধস পড়েছে। এরই মধ্যে বুধবার রাত থেকে তিস্তার জল বাড়তে শুরু করেছে। গজলডোবায় আসা কয়েকজন জানান, গতকাল এই তিস্তা ব্যারেজে এত জল ছিল না, আজ সকাল থেকে জল বাড়তে শুরু করেছে। পাহাড়ে বৃষ্টির ফলে এই জল বাড়তে শুরু করেছে। গত বছর পাহাড়ে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় ভয়ঙ্কর বিপর্যয় এসেছিল, এবারে এভাবে জল বাড়ায় আতঙ্কে রয়েছেন এই তিস্তা এলাকার বাসিন্দারা। দেখছি তো ভালোই, আজকে হঠাৎ করে ফট করে এরকম করে জল বেড়ে গেল, এর আগে তো এখানে এত জল দেখা যায় নাই। আগের বছর ওই দুর্ঘটনায়, সিকিমের দুর্ঘটনায় আরো জল বাড়ছিল, সেম ওরকমই পরিস্থিতি আছে এখন। ভয়াবহ তো মোটামুটি ভালোই লাগছে, এখন গেট গুলো খুলে দিয়েছে তাই জল তো এদিকে অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, পাহাড়ে বৃষ্টি হলে মাঝে মধ্যে এরকম দেখা যায় আর কি, আগের তুলনায় বেশি গেটটা খুলে দিয়েছে তাই, না খুললে তো জলটা আরো একটু বাড়ত। অনেকটা জল কম ছিল, এখন অনেক বেড়ে গেল, মনে হয় কালকে বৃষ্টিতে মনে হয়। আমি দুপুর থেকে আসলাম, না না কালকে বিকালবেলা এরকম ছিল না, আজকে দেখতেছি প্রচুর পরিমাণে জল বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই হচ্ছে, না না ভীষণ ভয় লাগতেছে আমাদের।